দুদিনের অসম সফরে আরজেডি প্রধান তেজস্বী যাদব গুয়াহাটি মহানগরে পৌঁছে গেছেন। তিনি পৌঁছানোর পর থেকে বিরোধী দলের মধ্যে রয়েছে তীব্র উত্তেজনা। আজই কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। তিনি অসমে হিন্দি ভাষীদের উপর চলা বিভিন্ন সময়ের অমানবীয়তার কথাও তিনি আজ সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। তিনি বলেন যে বিজেপি দল আরএসএসের নিয়ন্ত্রণে রয়েছে, তারা দেশকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করছে। শুধু তাই নয়, তারা দেশের সংবিধানকেও বিপন্ন করার পথে রয়েছেন। তিনি বলেন বিহারে এক পুতুল সরকার রয়েছে যে বিজেপি নেতৃত্বাধীন সরকার তার সমর্থন করে। বিগত 13 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিহারকে একেবারে নষ্ট করে দিয়েছে। তাছাড়াও বেকার সমস্যার সমাধানে যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও তারা পালন করেননি। তারা অসম এবং বিহারের সমস্যা সমসাময়িক বলে মনে করেন। তিনি বলেন বিহার ও অসমকে বিশেষ রাজ্যের মর্যাদা দিতে হবে, এই এলাকার লোককে লেবার নয়, এই এলাকার লোকেদেরকে মর্যাদা দিতে হবে ভারতীয় সংবিধানের অধীনে। তিনি বলেন হিন্দিভাষীর জন্য বিদ্যালয় মহাবিদ্যালয় স্থাপন করা, বন্যা পরিস্থিতির জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান সহ অসম এবং বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দিতে হবে। তিনি এনআরসি এবং সিএ নিয়ে বিরোধ সৃষ্টি করার জন্যও বিজেপি দলকে এক হাত নেন। তিনি বলেন মন্দির মসজিদ ইস্যু ছাড়া তাদের আর কোনো ইস্যু নেই তাদের হাতে, তারা দেশের প্রগতির কথা ভুলে গেছেন। তাই তিনি বলেন সর্বশক্তি দিয়ে তিনি আসন্ন বিধানসভার নির্বাচনী লড়াইয়ে মহাজোটে শরিক হবেন। তিনি জানান নির্বাচনের জন্য তিনি পণ্ডিচেরি থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গ এবং অসম সর্বত্র যাবেন। অসমে যেখানে আরজেডি এবং তার শরিক দলদের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানেই তিনি যাবেন। আজ কংগ্রেস, বিপিএফ, আঞ্চলিক গণমোর্চা, ফোরার ব্লক, এআইডিএফ এর দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমলের সঙ্গে নির্বাচনী রণকৌশল নিয়ে তার আলোচনা হয়। উল্লেখ্য আগামী 2-1 দিনের মধ্যে এ বিষয়ে সম্পূর্ণ ম্যাক পরিষ্কার হবে। দেশ মে মুদ্দে কি বাত হোনি চাই, গরিবি, পলায়ন, ভুখমরি, ইন্ডাস্ট্রি, বেটার ট্রান্সপোর্টেশন, जॉब्स क्रिएशन, इन सारी चीजों पे बात नहीं कर रहे हैं। बात कर रहे हैं हिंदू मुस्लिम मंदिर मस्जिद दंगा फसाद, कहीं ना कहीं से टकरार वाली जो बात जो है जो देश को तोड़ने वाला काम करता है आज उस पर चर्चा की जा रही है। किसान आंदोलन जो इतनी बड़ी समस्या जो किसानों के लिए है, जो एमएसपी पे उनको चाहिए, बस पूरे जो 3 कृषि बिल हैं, जो एग्रीकल्चर जो बिल लाया गया उसमें कहीं भी एमएसपी का जो है जिक्र नहीं। किसानों की हालत दयनीय है और हमारा देश ही एग्रीकल्चर पे सबसे ज्यादा डिपेंड करता है। आज इतनी सरकारी कंपनियां थी, एज एन एग्जाम्पल आप रेलवेज को देख लीजिए, आप BSNL को देख लीजिए, आप भारत पेट्रोलियम को देख लीजिए, इस तरह की जितने चाहे कोल हो, सेल हो, सब कुछ जो है प्राइवेटाइज कर दिया जा रहा है, यानी निजी हाथों में दिया जा रहा है। और इन सभी जगहों पर जहां सबसे ज्यादा जॉब मिलता था वहां रिजर्वेशन जो है वो हुआ करता था।